আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকে আমি সাইফউদ্দিন, সহকারী শিক্ষক গণিত, তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় হচ্ছে সমীকরণ। আমরা জানি আমরা গাণিতিক খোলা বাক্যগুলোকে আমরা যেই মাধ্যমে প্রকাশ করি, চলকের মাধ্যমে প্রকাশ করি, তাকে যদি সমান চিহ্ন দিয়ে লেখা হয় তাহলে তাকে বলা হয়েছে সমীকরণ। সমান সমীকরণে সমান চিহ্নের ডান পাশে শূন্য থাকবে। তাহলে এই যে সমীকরণগুলো থাকে, যেমন একটা সমীকরণ লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা একটি সমীকরণ। আর এই সমীকরণগুলোকে সমাধান করে আমরা চলকের মান নির্ণয় করি। সমীকরণের যে অজানা মানটা থাকে তাকে বলা হয় চলক। তো আমরা সমীকরণটি সমাধান করে চলকের মান খুঁজি। এখন সমীকরণ সমাধান করার কয়েকটি পদ্ধতি আছে, যেমন মিডল ফ্যাক্টর, তারপরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান, তারপরে হচ্ছে সূত্রে রূপান্তর, এরপরে আছে প্রতিস্থাপন অপনয়ন, এগুলো হচ্ছে সমীকরণ জোটের সমাধান পদ্ধতি। এরকম অনেকগুলো পদ্ধতি আছে। যখন কোনো সমীকরণকে মিডল ফ্যাক্টর করা যায় না, যখন কোনো সমীকরণকে সূত্রে রূপান্তর করা যায় না, উৎপাদকে সহজে বিশ্লেষণ করা যাচ্ছে না, ওই ধরনের সমীকরণগুলো কীভাবে সমাধান করব, এই অধ্যায়ে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে একটা সমীকরণ আমি বোর্ডে লিখলাম, এই সমীকরণটার নাম কি? এই সমীকরণটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা কি? একটি দ্বিঘাত সমীকরণ। এভাবে কোনো সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাতটাকে, কোনো সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাতটাকে ওই সমীকরণের ঘাত বলা হয়। এই সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে যদি 3 থাকতো তাহলে এটি একটি ত্রিঘাত সমীকরণ হতো। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি আছে। যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণ এই আকারে দেওয়া থাকে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে থাকে, তাহলে তার সমাধানটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি এক্স ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই 2a। এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের সমাধান। এখন এই সমাধানটাকে আমরা, যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার মূল বা সমাধান বা বীজ থাকবে 2টি। এখন সমীকরণের সমাধানকে তাহলে আমরা এখানে দেখতেছি একটি, কিন্তু আমি মুখে বলতেছি 2টি। তাহলে এটাকে 2টি কীভাবে করা যায়? এক, এক্স ওয়ান সমান হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই 2a একটা সমাধান। আবার এক্স টু ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই 2a। অর্থাৎ এই সমাধানে আমি প্রথমে যে মানটা লিখছিলাম এটাও শুদ্ধ। এখানে যে প্লাস মাইনাস আছে সেটাকে একটু ডিভাইড করে লিখতে হবে, একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য। এখন এই সমীকরণ, এই সমাধান পদ্ধতির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিশ্চয়কের মাধ্যমে সমাধান। এখানে নিশ্চয়কের সমীকরণ বা নিশ্চয়কের সমাধানটা কি, কেন নিশ্চয়কের সমাধান বলা হচ্ছে? এই যে বর্গমূল চিহ্নের নিচে যে মানটা আছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই মানটাকে বলা হচ্ছে নিশ্চয়ক। এই মানটাকে কি বলা হচ্ছে? নিশ্চয়ক। কেন এই মানটাকে নিশ্চয়ক বলা হয়? এই মানটাকে বলা হয় নিশ্চয়ক, এই মানটা মূলের প্রকৃতিটিকে নিশ্চিত করে। এই মানটা কি করে? মূলের প্রকৃতি, একটা মূল বা একটা সমাধান, একটা বীজ, সেটা কি হবে, সেটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে, বাস্তব হবে নাকি অবাস্তব কাল্পনিক হবে, এই বিষয়গুলো নিশ্চিত করে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা। তোমরা তোমাদের বইতে লক্ষ্য করলে দেখবে, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো হয় এবং এটি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হয়, তবে এই সমীকরণের সমাধান বা মূলটি হবে, মূল হবে বাস্তব এবং মূলদ, বাস্তব এবং মূলদ। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয়, গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ নয় হয়, পূর্ণবর্গ নয়
হয়। তাহলে মূলগুলো হবে বাস্তব এবং অমূলত। মূলগুলো হবে বাস্তব এবং অমূলত, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু, যদি জিরো হয়, যদি জিরো হয় তবে মূলগুলো হবে বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান, এবং তার আকার হবে মাইনাস বি বাই টু এ, মাইনাস বি বাই টু এ, এই আকারের। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয়, যেটা আমি আগে লিখতে চাইছিলাম, হয় তবে এই সমীকরণের তবে বাস্তব মূল নাই, এই সমীকরণের বাস্তব মূল থাকবে না, বাস্তব মূল নেই, এই সমীকরণের বাস্তব মূল নেই। যেন লেস দেন জিরো হলে বর্গমূল চিহ্নে নিয়েছে, ঋণাত্মক মান আসবে, আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল, কোনো বাস্তব বর্গমূল নেই, সেখানে কাল্পনিক সংখ্যা নিতে হয়, সেগুলো উপরের ক্লাসের বিষয়। তাহলে মোটামুটি আমরা একটা দ্বিঘাত সমীকরণের সমাধানের কী আকার হবে এবং মূলের প্রকৃতি আমরা কীভাবে নির্ধারণ করব, যেগুলো নৈর্ব্যক্তিকের জন্য তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটা ধারণা নিতে পারছি, ঠিক আছে। তাহলে এখন আমরা এই সূত্রটা, এই সমাধান পদ্ধতিটা ব্যবহার করে কীভাবে সমাধান করতে হয়, আমরা এখন সেই পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করব, বা একটা প্রশ্নের একটা সমীকরণের সমাধান নির্ণয় করব। ধরি একটা সমীকরণ দেওয়া আছে, ফাইভ মাইনাস এইট এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা একটি সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে, মূল নির্ণয় করতে হবে। তাহলে আমি কিভাবে করব, আমি এটাকে এক নং সমীকরণ দিলাম, তারপরে আমরা লিখব যে আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ, হতে পাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, এই সমীকরণটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তাহলে আমরা আদর্শ রূপ সমীকরণটাকে নিব, এটাকে দুই নং সমীকরণ দিলাম। তাহলে এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা তুলনা করব, এটাকে কেউ তুলনা করা বলা বলতে পারি, অথবা আমরা সহগ সমীকৃতকরণও বলতে পারি। তুলনা করে পাই, তুলনাটা আমরা কীভাবে করব, আমরা একটু লক্ষ্য করলে দেখব, এক নং সমীকরণের ডান পাশে জিরো আছে, দুই নং সমীকরণের ডান পাশে জিরো আছে, অর্থাৎ এই দুইটা মানে ডান পাশে যেহেতু জিরো আছে, তার মানে বাম পাশের মান দুইটাকে আমি সমান লিখতে পারি। তাহলে এরকম যদি হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আবার পি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সরি কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, এরকম যদি হয় তখন আমরা লিখতে পারবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। এখন দেখো এখানকার প্রত্যেকটা মান, চলক, চলকের ঘাত পদগুলোতে দেখো, এই পদে আছে এক্স স্কোয়ার, এই পদে আছে এক্স স্কোয়ার, ঘাতটাও সমান, আবার এগুলোর সাথে আলাদা আলাদা সহগ আছে। তাহলে এই দুইটা মান তখনই সমান হবে যখন প্রত্যেকটা পদের মান আলাদা আলাদা একে অপরের সমান হবে, প্রত্যেকটা মান পদের মান একে অপরের সমান হবে, তখনই এই দুইটা রাশি পরস্পর সমান হবে। আর এগুলোতে যেহেতু চলকগুলোতে প্রত্যেকটা পদের চলকের মিল আছে, তখন আমরা কী করতে হবে, আমরা লিখতে পারবো যে পি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার,
তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি বাদ যায় তাহলে পি ইকুয়াল টু এ, একইভাবে বি ইকুয়াল টু কিউ হবে, একইভাবে সি ইকুয়াল টু আর হবে। বুঝে গেছে? তার মানে কি হবে, প্রত্যেকটা পদ সমান লিখলে পদের সহগগুলো আমরা সমান লিখতে পারব। তাহলে এখানে আমরা যখন তুলনা করব আমরা পাচ্ছি কি, তাহলে এ, আচ্ছা সমীকরণটা তো একটু দেখো, এক্স স্কোয়ারটা একদম ডানে আছে, তাহলে তোমাদের কি হচ্ছে হয়তো লিখতে অসুবিধা হবে। আমি লিখতে পারবো এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, কিন্তু তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। আমরা যদি সমীকরণটাকে একটু সাজাই নেই, যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এই আকারে সাজাই নেই, তাহলে আমাদের জন্য এই মানটা, এই যে তুলনা করাটা তোমাদের জন্য সহজ হবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের তুলনা। না হলে আমরা করতে পারি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের তুলনা, হয়তো তোমাদের জন্য একটু অসুবিধা হবে। তাহলে আমরা এক নং সমীকরণটা এইটারে দেই, তাহলে আমাদের জন্য কাজটা আর একটু সহজ হয়। তাহলে বি, এখন এখানে মাইনাস ওয়ান কেন লিখছি, কারণ আমার এই যে পদটা আছে এটার সামনে দেখো প্লাস চিহ্ন আছে, এটার সামনে কি আছে মাইনাস, কিন্তু আমার সমীকরণের আদর্শ রূপ যেহেতু প্লাস দ্বারা হচ্ছে, তাহলে এগুলোকে আমরা প্লাস দ্বারা লিখবো। আর প্লাস দ্বারা লিখতে হলে মাইনাস এক্স স্কোয়ারের সামনে যদি আমি প্লাস আনতে হয় তাহলে প্লাস মাইনাস এক্স স্কোয়ার এই আকারে লিখতে পারি। আর তাহলে মাইনাসটা কী হচ্ছে, সহগের সাথে চলে আসছে, তাই এর সহগটা কী হচ্ছে, এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে মাইনাস ওয়ান, তাই আমরা এ ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখলাম। একইভাবে বি ইকুয়াল টু মাইনাস এইট, সি ইকুয়াল টু কত হবে ফাইভ। এখন আমরা জানি এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট বাই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। এখন এই আকারে আমরা সমাধানটা খুঁজে বের করবো, তাহলে এ বি সি এর মানগুলো বসাবো। মাইনাস বি মানে হচ্ছে মাইনাস এইট, বি এর মান মাইনাস এইট, আর সূত্রের জন্য মাইনাসটা সামনে তাদের বন্ধনী ব্যবহার করতে হবে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এইট হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ, এর মান হচ্ছে মাইনাস ওয়ান, সি এর মান হচ্ছে ফাইভ, সি এর মান কত ফাইভ, আর টু ইন্টু সরি টু ইন্টু মাইনাস ওয়ান। এরপরের ধাপে আমরা আসবো, দেখি আমাদের মানটা কি হয়, মাইনাস মাইনাসে প্লাস এইট প্লাস মাইনাস রুট ওভার আট আটে চৌষট্টি, বর্গ হলে ঋণাত্মক চিহ্নটা থাকবে না, ধনাত্মক হয়ে যাবে, তাহলে সিক্সটি ফোর, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে 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 প্লাস চার পাঁচে বিশ, আর নিচে মাইনাস টু। পরবর্তীতে আসি বা, এই সবগুলোতে আসবে বা, এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, আমাদের এখানে কি আছে মাইনাস মাইনাস এটা প্লাস হয়েছে এইট, এইট প্লাস মাইনাস রুট ওভার এখানে কত থাকে এইটি ফোর ডিভাইডেড বাই মাইনাস টু, এই মানটা থাকতেছে। বা এক্স ইকুয়াল টু তাহলে এই মার্কারটা হচ্ছে আমাদের সমাধানটা আসতেছে। আমরা যেহেতু আগে বলছি যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান দুইটা হয়, তাহলে এখানে আমরা সমাধানটাকে কীভাবে ভাগ করতে পারি, তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কী হবে, নির্ণেয় সমাধান সমান এক্স ওয়ান সমান এইট প্লাস রুট ওভার এইটি ফোর বাই মাইনাস টু, এবং এক্স টু ইকুয়াল টু এইট মাইনাস রুট ওভার এইটি ফোর বাই মাইনাস টু, এই দুটি হচ্ছে নির্ণেয় সমাধান। এই অধ্যায়ের প্রতিটা অঙ্কই এই অধ্যায়ের প্রতিটি অঙ্কই এই নিয়মে শেষ করতে পারবো আমরা সবাই। অঙ্কগুলো একটু জটিল মনে হলো, আসলে কিন্তু সহজ। এখন এখানে একটা কথা বলে রাখি, এই অঙ্কের সমাধান আমরা এই পর্যন্ত এসে শেষ করতে পারি, তবে যেহেতু আমরা সমাধান করব, মানটা খুঁজব, আমরা একটু ভেঙে নিতে পারি, আরও একটু ভেঙে কাজ করতে পারি। কীভাবে সমাধানটা যেহেতু আমরা এখানে শেষ না করে আরেকটু দেখতে পারি যে চুরাশিটা ভাঙা যায়,
84টাকে কি করা যায়, ভাঙা যায়। যদি আমরা আরও একটা লাইন ভর্তি করি, কোনো কোনো জায়গায় দেখবা যে এখানেই শেষ হয়ে গেছে, এখানেই আনসার লিখছে, আর কোনো কোনো জায়গায় আবার আরও একটু কাজ করছে। যেহেতু তোমার সামনে কোনো সমাধান দেওয়া থাকবে না, তুমি যে কোনো একটা সমাধানই টেক করতে পারবা, একটা সমাধানই নিতে পারবা, কিন্তু আমরা একটু ভালোভাবে ভেঙে শেষ করি। এখানে প্লাস মাইনাস রুট ওভার 84টাকে আমরা লিখতে পারি 4×21 ডিভাইডেড বাই মাইনাস 2। বা যদি আমরা একদম শেষ পর্যন্ত মূল পর্যন্ত পৌঁছাতে হয়, 8 ± 2√21, 4-এর বর্গমূল করলে 2 হচ্ছে, 21-এর বর্গমূল করলে দশমিকে যাচ্ছে, সেখানে আমার যাওয়ার দরকার নেই, আমি বর্গমূলটা রেখেই দিলাম, ডিভাইডেড বাই মাইনাস 2। এবার কি করা যায়, বা x=2টা যদি আমি কমন নেই, তাহলে কি থাকছে, 4 ± √21 ডিভাইডেড বাই মাইনাস 2। এখন এই 2 আর এই 2 ভাগ যায়, তাহলে আর কি থাকে, বা x = −4 ± √21। তাহলে আমার নির্ণেয় সমাধানটা কি হবে, নির্ণেয় সমাধান আমি লিখতে পারবো x1 = −4 ± √21, বা −4 − √21, এবং x2 = একইভাবে −4 − √21 = −4 + √21, দুইটাই সমাধান এরকম আকারে আসবে। এখন আমি যদি এইখানে সমাধান রাখি, সমাধানটায় কিছুটা অসম্পূর্ণ থাকে যে আমি একদম মূল পর্যন্ত পৌঁছে না, যেহেতু আমরা মূল খুঁজতেছি, তবে কিছু কিছু জায়গায় এটা গ্রহণযোগ্য হয়। আর যদি আমার প্রয়োজন মনে করি, বা আমার যদি আমি করতে পারি, তাহলে একদম শেষ পর্যন্ত, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান। তাহলে সকলে বাসায় প্র্যাকটিস করবা, ধন্যবাদ।